Sing, 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 sing. Yeah. Oh, Tengra is the size. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ছোট একটি জোলায়। পানি কিন্তু একদম চোখের পলকেই পানি কমে গেল, আর এই জোলাটার অবস্থা খুব একটা ভালো না, সারা জোলায় কচুরি পানা ভর্তি। তো আমি আর বাবু ভাই এখন একটা সুন্দর জায়গা থেকে আসলাম, খুবই জঙ্গল, অনেকটুকু হাঁটতে হয়েছে আসতে, এবং আজকে আমরা ছোট মাছ ধরব। ছোট বলতে দেশি কই, শিং, ট্যাংরা এ ধরনের মাছ ধরার চেষ্টা করব। এই জন্য আমরা সুন্দর একটি জায়গায় আসলাম, দেখতে পাচ্ছেন এখানে ভালোও লাগতেছে আবার ভয়ও লাগতেছে, জঙ্গল। দুই মাস টানা শুধু বড় মাছই ধরেছি আমরা, ছোট মাছ খুব কম ধরেছি। এখন পানি কমতেছে, এখন ছোট মাছের সময়, দেখা যাক বাবু ভাই টেস্ট করতেছে কি হয়। আর এই জোলাটা আমাদের কুড়িল বিল থেকে চিরল বিলে কানেক্ট হয়েছে, মাঝে দুইটা সুইচ গেট আছে, খুব সুন্দর একটি জোলা, এবং আমাদের খুব এটা প্রিয় একটা জায়গা যেখানে আমরা ছোট মাছ ধরতে খুব পছন্দ করি। অনেকে আটকা বের পারে না, একদম টিপ দিয়ে গালায় দিতে হবে না, তাহলে লেগে থাকবে, না হলে অনেকে আছেন এটা খুলে ফেলেন, এমন ভাবে দিবেন মানে খুলে না যায়। এ ও ট্যাংরার যে সাইজ, দেখো টাকা শুন, এ ট্যাংরা ডাকতেছে। আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি মাছ আমরা ধরে ফেললাম। ট্যাংরা দেখতে পেলেন, ট্যাংরার কালার কি একদম কালো হয়ে গেছে। ও রে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি মাছ ধরে ফেললাম, আশা করছি আমরা মাছ ধরতে পারবো, যেহেতু মাছ হচ্ছে। এই তো আর একটা ধরার সম্ভাবনা আছে, বাবু ভাই চমকে উঠেছে মানেই। এ বাবা রে কি কষা কষা ট্যাংরা, ও মাথা নষ্ট হয়ে গেল ভাই। ভাই হাই হাই জি, ও রে আল্লাহ, পাইলাম স্বল্প, বুঝলাম না, আমরা তো ভাবছিলাম যে কপালে মনে হয় ট্যাংরা আজকে আছে দাদা। আমরা জায়গা পরিবর্তন করছি, এক জায়গাতে বেশিক্ষণ মাছ ধরা যাচ্ছে না, এই জন্য আমরা জায়গা চেঞ্জ করবো। এক জায়গা থেকে চার পাঁচটা করে ধরলে হবে, আমরা এই জায়গা থেকে তিনটা ধরেছি বড় বড় ট্যাংরা, এখন নতুন একটি জায়গায় যাব। দেখুন এইভাবে আপনাকে লোকেশন চেঞ্জ করতে হবে, তাহলে আপনি বেশি মাছ ধরতে পারবেন। ও কাটা বিচ্ছে তোমার, ও দেখলেন নতুন জায়গায় ফেলতে একটি ট্যাংরা, ট্যাংরা কি সাইজ, ও রে। বন্ধুরা আমরা জায়গা চেঞ্জ করেছি, এবং এসেই দেখতে পারলেন আমরা প্রথম টোপ ফেলেই একটা ট্যাংরা পেয়ে গেলাম। এই হচ্ছে ব্যাপার, আপনি যত দ্রুত জায়গা চেঞ্জ করতে পারবেন। এক জায়গা থেকে কয়েকটা মাছ ধরার পরেই দেখছেন আর ধরছে না বা টিপ দিচ্ছে না, জায়গা চেঞ্জ, নগদ জায়গা চেঞ্জ করে আর এক চার করে বসে পড়বেন। আর নদীতে হলে সেটা আলাদা কথা, কিন্তু এইসব ক্ষেত্রে জোলা বা ছোট ডোবা বিলে মাছ ধরতে গেলে এরকম না ধরলে একটু জায়গা চেঞ্জ করলে ভালো, জায়গা চেঞ্জ করা দরকার। ওকে আমরা কিন্তু অলরেডি চারটা ট্যাংরা পেয়ে গেছি, এইটা মিস হয়ে গেল। ওহ আমি তো হতাশ, আমি তো একদম হতাশ হয়ে গেলাম, এরকম তো হওয়ার কথা ছিল না। মাছ এখন পুরো টোপ দেখতেছি, মাছ চুষে লেগেছে একবার, এই যে দেবে 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 দাবা পাগলা দাবা 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 লে 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 চুষে লে দাবা চুষে লে পুটি রে ভাই। হ্যাঁ রে বাবা চকচকা পুটি রে, এবারা তুমি ট্যাংরা আসাবাদ দে, তুমি এই চোকা উঠবে রে, উঠবে রে পাগলা, উঠবে রে, উঠবে রে চুষে লেগেছে। এই চারে আমাদের এটাতে খুব ভালো মাছ ধরছে, ইয়ে বাবা
আলটু টেংরাই। ওই বাবা, কি হচ্ছে রে? এটা কাটা খাবে নাকি? খায় দেখটা কি মজা! প্রথম যেটা একটা ফোট করেছিলাম ওটাতে তিনটা ট্যাংরা মাত্র ধরেছিলাম, আর পরে এসে দেখুন এখান থেকে অলরেডি বেশ কটা ধরে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, এবং সে খুব লেসছে আর কি। আমরা আবারও জায়গা চেঞ্জ করবো, এই জন্য দেখুন একটা বড় লাঠি প্রয়োজন, যেটাতে আমরা কচুরি পানা সাপ করে সেখানে বসতে পারবো। তো এই জন্য বাবু ভাই একটা ডাল ভেঙে পাসিন পদ্ধতিতে চলে গেছে, দড়ি প্রয়োজন নেই, লতার দিয়ে বেঁধেছে। আমরা এক ঘন্টায় মাছ ধরবো নাকি সন্দেহ আছে। বাবু ভাই যে কই কই যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। দেখুন আবার সে নেমে গেল সেই পানির কাছাকাছি, মাছের কাছাকাছি গিয়ে সে এখন জায়গা করছে। দেখুন জায়গা করে বড়শি ফেলেই সে ট্যাংরা তুলবে। আমরা টোপ ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন? ক্যামেরার পেঁচা হয়ে গেছে মাছ। ওরে শোনো, কাটা দেন না দেয়, ক্যামেরা সোজা চলে আসবে। ট্যাংরাটা এসে ক্যামেরায় বাড়ি খাইছিল আর কি। আমি তো চমক উঠেছিলাম, এই যে কাটার যে বিষাক্ত, উফ! দেশি ট্যাংরা খেতেও মজা, আবার দেশি ট্যাংরার কাটাও কিন্তু মজা, একদম গায়ে জ্বর এসে যায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর দেশি ট্যাংরা, শিং তো বলাই যাবে না, একদম শিং হচ্ছে রক্তাক্ত করে দেয় একদম। শিং 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 ধরছে নাকি? একটা শিং মাছ উঠেছিল কিন্তু ছুটে গেছে বাবু ভাই হাত থেকে, মাছ চলে যাবে এত সহজ, থাপলায় ধরবে সে একদম। এ একটা শিং মাছ, আজকে প্রথমে একটি শিং মাছ পেলাম, এখনও বলা যাচ্ছে না, এতো বড় মাছের মতো ঘটনা হয়ে গেল। মাছ জঙ্গলে প্যাঁচ লেগে গেছে। বাবু মাছ পাইছো? বাবু মাছ পাইছো? দেখা যাক, একটা শিং, দেশীয় শিং বসিতে ধরেছে, বাবু ভাই জোরে টান দিয়েছে এবং শিংটি ছুটে নিচে পড়ে গেছে, কচুরি পানার জঙ্গলে পড়ে গেছে। সে সেটাকে ধরার জন্য মহাব্যস্ত। দেখি মাছটাকে ধরতে পারি কিনা। হ্যাঁ, বাবু মাছ পাইছো? এই সে শিং ধরেই ছাড়ছে, সর্বনাশ, কি লোক দেখুন সে! আরে খুব ভালো লাগলো, পড়ছে গেল পানির কাছে, পড়ছে দাদা একটু হলে চলে গেছিল, হাত দিয়ে না উঠে গেলে তো গেছিল চলে। তো বাবু কি মাছ পাইছো? পাইছি, শিং মাছ পাইছি। ও ইরে ভাই, কি রে দা দা দা, হাই হাই, কি উঠলো তখন পর, বাঘের বাচ্চা পুরো, কষা রে কষা, ও জি ক্যামেরা কি ও আরে ট্যাংরা রে, আয় হা কি কালা, এরে বাবা! আমরা এবার আমাদের মাছগুলো দেখাবো, ঢালো ঢালো দেখি কি মাছ পেলা। এক ঘন্টা মাছ ধরেছি আমরা, একদম সেফ এক ঘন্টা। বড়টা এক ঘন্টা, বন্ধুরা এক ঘন্টা মাছ ধরেছি আমরা, এক ঘন্টায় এই অবস্থা, প্রায় 18-20টা মতো মাছ পেয়েছি এক ঘন্টায়। তো বুঝতে পারছেন সারাদিন মারলে কি হবে, একদম এই
খালই ভরে যাবে। অস্থির মাছ, অস্থির।